আসসালামু আলাইকুম। আমি অনেকদিন হচ্ছে কোনো ভিডিও আপলোড করি না, কিন্তু আজকে একটা ভিডিও আপলোড করবো। আমি এতদিন কোনো ভিডিও আপলোড করি না, কারণ এতদিন এক্সাম হয়েছে। কিন্তু আজকে যে ভিডিও আপলোড করবো সেটি হচ্ছে, আমি নতুন একটা সেলফি স্টিক কিনছি এবং ছোট্টখাট্ট একটা স্ট্যান্ড কিনছি। সো এগুলোর আনবক্সিংয়েরই আজকের এই ভিডিওটা। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আমি আনবক্সিং শুরু করতেছি। প্রথমে সেলফি স্টিকটা দিয়ে আনবক্সিং করবো। এটা এটা সাইডে রাখি, সেলফি স্টিক, এই যে এই যে সেলফি স্টিকটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেলফি স্টিক। এই দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের সেই সেলফি স্টিকটা। আর এটা এভাবে বড় করা যায়। এই দেখেন, এই যে এভাবে বড় করা যায়। আর এখানে একটা ব্লুটুথ সিস্টেমও আছে, যেখানে এখানে ব্লুটুথ কানেক্ট করে আপনি, মানে আমি এখানে বসেই যে ওইখানে ভিডিওটা অন করতে পারবো আর কি। এই যে সেলফি স্টিক, ওকে ওকে, এই যে সেলফি স্টিকটা। আচ্ছা, তারপর আসছে আমাদের যেই এই যে ছোট্ট কাটার যে স্ট্যান্ডটা, এটা এখন আনবক্সিং হবে। প্রথমে যে একটা ছোট্ট কাটাটা নিচে নিচের দিকে, এটা এটা নিচে দিয়ে রেখে উপরে এগুলো দিতে হবে। আর এই যে এখন আমি এটা লাগাই, এই যে এই হচ্ছে যে সেই ছোট্ট আটার স্ট্যান্ডটা। ধরুন আমি কোনো টাইম ল্যাপস নিতে গেলে এটা দিয়ে সুন্দর করে মোবাইলটা ফিট করে আমি এখানে টাইম ল্যাপসটা নিতে পারবো, সামনে যে ভিউটা ওইটা টাইম ল্যাপস নিতে পারবো, সেই জন্য এই স্ট্যান্ডটা কিনা। আর এটা হচ্ছে হাতে রেখে এভাবে করে ভিডিও করার জন্য এই এই যে সেলফি স্ট্যান্ড নিছি। সো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক বাটনে লাইক দেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন না, সাবস্ক্রাইব করেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ব্লগে। আর আমার নেক্সট ভিডিওটি আসতে যাচ্ছে, আমি সিলেট থেকে নোয়াখালী যাবো এবং নোয়াখালীতে কী কী করলাম সব কিছু নিয়ে একটা ব্লগ আসবে। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।